हेलो फ्रेंड्स, तुम्हारा देखो स्टाडी टाइम और आमी जय साहा। आज हमारा वीडियोते आलोचना करब एक गुरुत्वपूर्ण ऐतिहासिक टॉपिक निये, जा हलो इंडस्ट्रियल रेवल्यूशन बा शिल्प विप्लव। और ये वीडियोते हमारा कवर करब जे किभावे ये शिल्प विप्लव शुरू हलो, कखन शुरू हलो, एटी शुरूर पेछने की कारण छिलो और किभावे एटी विप्लबेर मतो गोटा पृथिवीते छड़िये पड़ल और ये शिल्प विप्लबेर की मेरिट एवं डिमेरिट छिलो सब ही आम्रा ए वीडियोते कवर करब। तो आर बेशी किछु ना बोले एकेबारे मूल विषय ढोका जाक। इंडस्ट्रियल रेवल्यूशन जेटिर बांगला करले दाड़ाय शिल्प विप्लव, एटी एकटी एमन शब्द जा मानुषेर जीवन पुरोपुरी भावे पाल्टे दिएछे। आबार एमनटाओ बला जेते पारे जे आमादेर जीवनके खूब सहज सरल करे दिएछे। आर एइसब ब्यापार एकजन पंचदश बा षोलश शतकेर मानुषेर भावना चिंतारो बाइरे छिलो। आम्रा एखन आमादेर चारिदिके जेसब जिनिस देखी, अनुभव करी बा सेगुलोर व्यवहार करी, सेई सब जिनिसई शिल्प विप्लबेर दान। आज आमादेर काछे जोगाजोगेर जोन्नो आछे स्मार्टफोन, यातायातेर जोन्नो आछे एरोप्लेन, कम्पिउटार सिस्टेम आछे, एमनकि आर्टिफिशियल इंटेलिजेंसो आछे। एबं एखनकार मानुष एइटाओ भाबछे जे तारा पृथिवी थेके अन्य कोनो ग्रह बा उपग्रहे किभाबे जेते पारबे एबं अदूर भविष्यते एटाओ सम्भव हये जेते पारे। किन्तु एई सब किछुरई सूत्रपात शिल्प विप्लब ना होले होतोई ना। तो गाइज, तुम्हारा एबार कल्पना करो जे तुम्हारा तुम्हारे डेली रुटीन मतो रातेर बेला बिछानाय आराम करे घुमोते गेले, किन्तु परेर दिन सकाले जखन घुम भांगलो तखन तोमार चारिदिकेर परिवेश धरो एकेबारे पाल्टे गेछे। जेखाने हयतो तोमार कम्युनिकेशनेर जोन्नो तोमार चारपाशे तोमार फोन नेई, एमन कि यातायातेर जोन्नो कोनो रकम बास ट्रेनो नेई, एमन कि तोमार चारिदिके कोनो शपिंग मलो नेई जेखान थेके तुमि तोमार पछन्देर कापड़, जामा, जुतो बा तोमार दरकारि कोनो जिनिस किनते पारबे। তাহলে গাইস, তোমরা ভাবতেই পাচ্ছ যে এটা কিরকম অদ্ভুত এবং কঠিন পরিস্থিতি হয়ে পড়বে যেটা তুমি অনুভব করছো। হয়তো শেষ পর্যন্ত তুমি জানতে পারলে যে তুমি ষোড়শ শতাব্দীতে এসে পড়েছো, কারণ সেই সময় ছিল না কোনো শিল্প, এমনকি ছিল না কোনো বাজারঘাট। মানুষ নিজের দৈনন্দিন কাজে লাগানো জিনিসপত্র যেমন কাপড়, বাসন, এই সবই নিজের ঘরেই বানাতো। সেই সময় আজকালকার মতো ব্যবসা বাণিজ্য হতো না, কারণ কোনো রকম পরিবহন ব্যবস্থাই ছিল না। আর যা ওই টুকটাক ব্যবসা হতো সেগুলো কোনো বড় বড় রাজা অন্য কোনো দেশ থেকে কিছু জিনিস, কিছু মশলা, কিছু কাপড়, কিছু অলংকার, এগুলো সব অন্য কোনো দেশ থেকে চেয়ে নিত আর কি। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এই সব ব্যবসা বাণিজ্য করা ছিল খুবই মুশকিল কাজ। তো 1760 থেকে 1820 পর্যন্ত এই সময়কালে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্যে এমন কি হলো যে সেখানে একেবারে শিল্প বিপ্লব হয়ে গেল? মানে সেখানে শিল্পের এত বেশি উন্নতি হলো যে সেখানকার একেবারে কায়া পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, শিল্প বিপ্লবের সূত্রপাত হয় ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাজ্যে। কিন্তু ভাববার বিষয় হলো যে কেনই এই ব্রিটিশ যুক্তরাজ্য? এটা তো অন্য যে কোনো দেশ থেকে হতে পারত, ভারতবর্ষ থেকেও হতে পারত, কিন্তু হলো না। এর কারণ হিসেবে অনেক ফ্যাক্টর রেসপন্সিবল ছিল যেগুলো ব্রিটিশ যুক্তরাজ্যের পক্ষে ছিল সেখানে শিল্প বিপ্লবের সূত্রপাত হওয়ার জন্য। সেই সব ফ্যাক্টর এবং কারণ জানার আগে আমরা এই ব্যাপারে আগে ডিসকাস করে নিই যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই অক্ষরটি প্রথম কে ব্যবহার করেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই টার্মটি প্রথম জর্জ মাইকেল ফ্রান্সে এবং ফ্রেডেরিক এঙ্গেলস জার্মানিতে প্রথম ব্যবহার করেন, এবং তিনি এই টার্মটি 1760 থেকে 1820 পর্যন্ত ব্রিটিশ যুক্তরাজ্যে যত রকমের শিল্পের উন্নতিকরণ হয়েছে সেটি বর্ণনা করার জন্য ব্যবহার করেছিলেন। এই বিপ্লব ব্রিটিশ যুক্তরাজ্য থেকে শুরু হলেও দেখতে দেখতে পুরো ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং তার সাথে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রেও। এই বিপ্লব ইউরোপের দেশগুলির সমাজে প্রভাব ফেললেও ক্রমে এই শিল্প বিপ্লব এই সব দেশগুলির অর্থনীতিকে একেবারে পাল্টে ফেলেছিল এবং তারপর গোটা বিশ্বের। তো এবার আমরা আলোচনা করব সেই সব কারণ নিয়ে যেগুলোর মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে শিল্প বিপ্লবের সূত্রপাত ব্রিটিশ যুক্তরাজ্য থেকে কেন হয়েছিল। এরকম অনেক কারণ আছে যার ফলে ব্রিটিশ যুক্তরাজ্যে শিল্প বিপ্লব এসেছিল। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা বলতে পারি ব্রিটিশ যুক্তরাজ্যের জিওগ্রাফিক্যাল কন্ডিশন। যদি আমরা ম্যাপে দেখি তাহলে ব্রিটিশ যুক্তরাজ্য কিছুটা এই রকম দেখতে।
এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ব্রিটিশ যুক্তরাজ্য চারিদিক দিয়ে জল দ্বারা বেষ্টিত, অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্যকে তার দেশে উৎপন্ন সামগ্রী রপ্তানি এবং আমদানি করতে বা অন্য কোনো দেশ থেকে র মেটেরিয়াল আনতে অন্য কোনো দেশের মধ্যে দিয়ে যাওয়ার কোনো দরকারই পড়বে না। তারা পুরোপুরি জলমাধ্যমে যোগাযোগ রাখতে পারবে। তারা চাইলেই পুরো ব্যবসাটি সমুদ্রপথে চালাতে পারত এবং এইটাই একটি বৃহৎ কারণ হয়ে দাঁড়ায় ব্রিটিশ যুক্তরাজ্যেই শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটার। এবং ব্রিটিশ যুক্তরাজ্যে শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটার দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে ব্রিটিশ যুক্তরাজ্যে হওয়া কৃষি বিপ্লব, অর্থাৎ এগ্রিকালচারাল রেভলিউশন। ব্রিটিশ যুক্তরাজ্যে সপ্তদশ শতকে কৃষি বিপ্লবও এসেছিল। এই কৃষি বিপ্লব বা এগ্রিকালচারাল রেভলিউশনের মানে হলো কোনো জায়গার যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বা কৃষি উৎপাদনের ম্যাসিভ ইনক্রিজ হওয়া। ব্রিটিশ যুক্তরাজ্যে কিছুটা এই রকমই হয়েছিল। সেখানকার কৃষকদের কাছে অনেক বেশি বাড়তি আনাজ ছিল। ওখানকার কৃষকেরা চাষবাসের জন্য অনেক নতুন ধরনের টেকনিক আবিষ্কার করেছিল, ক্রপ রোটেশন চালু করেছিল এবং অনেক ধরনের মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টস ব্যবহার করতে শুরু করেছিল। এবার যেহেতু ব্রিটিশ যুক্তরাজ্যে কৃষি বিপ্লব হয়ে গেছিল, তাই সাধারণ মানুষের কাছে আনাজপত্র ভরপুর পরিমাণে ছিল এবং সেটার জন্যই সাধারণ মানুষের ঝোঁক এবার কৃষি থেকে আরও অন্যান্য কাজের দিকে বাড়তে থাকে। ওখানকার সাধারণ মানুষেরা সেলাই এবং কাপড় বুনতে শুরু করে দিয়েছিল এবং ধীরে ধীরে ব্রিটিশ যুক্তরাজ্যে ব্যবসার একটি নতুন প্রথা শুরু হতে থাকে। তো সাধারণ মানুষের মধ্যে ব্যবসা সম্পর্কে এই যে ধারণার পরিবর্তন, এইটাও অনেকাংশে ব্রিটিশ যুক্তরাজ্যে শিল্প বিপ্লবের সূত্রপাত হওয়ার জন্য দায়ী। তৃতীয় কারণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারণ, উপনিবেশ স্থাপন বা কলোনিয়াল পজিশনস। ব্রিটিশ যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন এমন একটি দেশ ছিল যাই গোটা বিশ্বের অনেক জায়গায় উপনিবেশ স্থাপন করে রেখেছিল। এমন একটা প্রবাদ বাক্য সেই সময় খুব চলত, সেটি হল ব্রিটিশ যুক্তরাজ্যের কখনো সূর্যাস্ত হয় না। তার কারণ হচ্ছে একদম পূর্ব দিকে থাকা বর্তমান অস্ট্রেলিয়াও ছিল ব্রিটিশ উপনিবেশ এবং একদম পশ্চিম দিকে থাকা কানাডা, বর্তমান কানাডা দেশ, সেটিও ছিল ব্রিটিশ উপনিবেশ। তাই অস্ট্রেলিয়ার আকাশে যদি সূর্যাস্ত হতো তাহলে কানাডার আকাশে সূর্যোদয় হয়ে যেত। তাই ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্যাস্ত হতো না। ব্রিটিশদের এই গোটা বিশ্বব্যাপী সাম্রাজ্যের মধ্যে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ, যা সেই সময় অস্তিত্ব ছিল না, তো আমরা বলতেই পারি ভারতবর্ষ একটি অংশ ছিল। তো গাইস, আমরা সকলেই জানি যে কোনো একটা শিল্প গড়ে তুলতে গেলে তার জন্য দরকার র মেটেরিয়াল বা কাঁচামাল। তো ব্রিটেন কি করত এখানে? ব্রিটেন তার এইসব উপনিবেশ থেকে খুবই সস্তায় কাঁচামাল কিনে নিত এবং তারপর নিজের দেশে নিয়ে গিয়ে সেখানে শিল্পের মাধ্যমে বিভিন্ন রকম জিনিস তৈরি করে তা গোটা বিশ্বে রপ্তানি করে দিত এবং এর মাধ্যমে ব্রিটেনের অনেক বেশি লাভ হচ্ছিল। কারণ ব্রিটেন খুব সস্তায় তার এই উপনিবেশগুলো থেকে কাঁচামাল কিনত এবং সেটি দিয়ে জিনিসপত্র তৈরি করে তা খুব চড়া দামে বিক্রি করে দিত। উদাহরণ হিসেবে বলতে পারি, ভারতে সেই সময় প্রচুর পরিমাণে কার্পাস চাষ হতো। তো ব্রিটেন ভারত থেকে খুবই কম দামে কার্পাস কিনে নিত, পরে সেগুলোকে ব্রিটেনে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাধ্যমে কাপড়ে পরিবর্তিত করত এবং পরে সেটিকে ভারতেই খুবই চড়া দামে বিক্রি করে দিত। তো এইভাবে ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন ব্রিটিশ যুক্তরাজ্যে শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এরপরে একটি বড় কারণ হিসেবে কাজ করে এন্টারপ্রাইজিং স্পিরিট অফ ব্রিটিশ অন্ত্রপ্রনর, অর্থাৎ ইংল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে যেন ব্যবসা করার একটি নেশা লেগে গেছিল। তারা যত বেশি হোক মুনাফা অর্জন করতে চাইছিল। যেহেতু ব্রিটেনে ছিল ক্যাপিটালিজম বা পুঁজিবাদী সরকার, তাই ব্যবসায় সরকারের বেশি দখল ছিল না। সাধারণ মানুষ একটা ব্যবসার ওপেন কম্পিটিশনের মধ্যে ছিল, অর্থাৎ যার বেশি বুদ্ধি, যার বেশি ব্যবসায়িক ক্ষমতা, সে সবাইকে ফেলে এগিয়ে যেতে পারত। ব্যবসায়ীরা যতটা পারে বেশি মুনাফা অর্জন করার জন্য লেগে পড়ে উঠেছিল। প্রত্যেকে নতুন নতুন ধারণার উদ্ভাবন করতে চাইছিল এবং নতুন প্রযুক্তি ব্যবহারে তৎপর হয়ে উঠেছিল। এবং এর কারণ একমাত্র একটাই ছিল, উৎপাদনের হারকে বাড়িয়ে দেওয়া এবং উৎপাদন বেশি করে বেশি মুনাফা অর্জন করতে পারে। এবার যেহেতু ব্রিটিশ যুক্তরাজ্যের জনসংখ্যা অত বেশি ছিল না, এই জন্য সেখানে শ্রমিক খুব কম পাওয়া যেত এবং যেহেতু শ্রমিক সংখ্যা কম, তাই তাদের বেতনও বেশি দিতে হতো। এবং সেই জন্য ব্রিটেনের ব্যবসায়ীরা চাইত যে যত বেশি সম্ভব হোক মেশিন তৈরি করতে, যার ফলে শ্রমিকদের বদলে তারা যেন মেশিনের ব্যবহার শুরু করে দিতে পারে। এবং যেখানে
সেই সব ব্যবসায়ীদের 10টি শ্রমিক রাখতে হতো, সেখানে যেন 2টি যন্ত্রের মাধ্যমেই পুরো কাজটি করে ফেলা যেতে পারে। এবং এর মাধ্যমেই শুরু হয় ব্রিটিশ যুক্তরাজ্যে আবিষ্কারের পর্যায়। এটা এমনই সময় ছিল যখন ব্রিটিশ যুক্তরাজ্যে প্রচুর আবিষ্কার হতে শুরু করে, আর এইসব আবিষ্কার যেন শিল্প বিপ্লবকে আরো ইন্ধন দেয় ফুলে ফেঁপে ওঠার জন্য। তো এবার আমরা আলোচনা করব এইসব ইনভেনশন বা আবিষ্কারগুলো নিয়ে, যেগুলো ছাড়া শিল্প বিপ্লব হওয়া এক প্রকার অসম্ভব ছিল। সাইন্টিফিক ইনভেনশনকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রাইমারি কজ বা মুখ্য কারণ হিসেবে বিবেচনা করা হয়, এবং এই আবিষ্কারের সূত্রপাত হয় বস্ত্র শিল্প বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। সবার প্রথম টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মেকানাইজেশন করা হয়েছিল। এর আগে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে স্পিনিং প্রসেস ব্যবহার করা হতো, যা খুবই ধীর গতির প্রক্রিয়া। কিন্তু 1733 খ্রিস্টাব্দে জন কে ফ্লাইং শাটল আবিষ্কার করেন, এবং এরপর 1764 খ্রিস্টাব্দে জেমস হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেন, এবং এই স্পিনিং জেনি একসঙ্গে 8টি সুতোকে স্পিন করাতে পারত। তো এসব তো ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হওয়া আর্লি ইনভেনশনস। তো এবার আমরা বলবো ইংল্যান্ডে হওয়া সব থেকে বড় আবিষ্কারের ব্যাপারে। এই আবিষ্কার শুধু তাদের শিল্পের উন্নতিতে সাহায্য করেছে এমনটা নয়, তাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা থেকে শুরু করে বাকি সব ক্ষেত্রে এই আবিষ্কার এক মুখ্য ভূমিকা গ্রহণ করে। এই আবিষ্কার শিল্প বিপ্লবের উন্নতিকরণ থেকে শুরু করে ট্রান্সপোর্ট সব রকম ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল। এই আবিষ্কারটি হলো নান আদার দ্যান স্টিম ইঞ্জিন। তো ফ্রেন্ডস, আমরা সবাই স্টিম ইঞ্জিনের ব্যাপারে জানি। বিজ্ঞানী জেমস ওয়াট 1765 খ্রিস্টাব্দে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। তো ধীরে ধীরে যত মেশিনারি ডেভেলপ হচ্ছিল, তত সেগুলিকে চালানোর জন্য পাওয়ারের দরকার পড়তে শুরু করে। তো সেটার জন্য একটি প্র্যাকটিক্যাল সলিউশন দিয়ে দিল জেমস ওয়াট। স্টিম ইঞ্জিনের সর্বপ্রথম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বিজ্ঞানী জেমস ওয়াট 1765 খ্রিস্টাব্দে করেছিলেন। স্টিম ইঞ্জিনের আবিষ্কার শিল্পের সঙ্গে সঙ্গে পরিবহন বা ট্রান্সপোর্ট সিস্টেমেও অনেক সুবিধা প্রদান করেছিল। তো আমরা যদি এবার ওয়াটার ট্রান্সপোর্ট বা জল পরিবহনের ব্যাপারে আসি, তাহলে স্টিম ইঞ্জিনের আবিষ্কারের পরপর জাহাজে স্টিম ইঞ্জিন ব্যবহার করা শুরু হতে থাকে, যার ফলে জাহাজের গতি অনেক মাত্রায় বেড়ে গেছিল, এবং তখন সেই সব জাহাজগুলোকে ম্যানুয়ালিও চালাতে হতো না। এইভাবে স্টিম ইঞ্জিন ট্রান্সপোর্টেশনেও অনেক সাহায্য করেছিল। কিন্তু রোড ট্রান্সপোর্টেশন তখনও খারাপ অবস্থাতেই ছিল। সপ্তদশ শতক অবধি রাস্তার অবস্থা একেবারে খাস্তা ছিল। অষ্টাদশ শতকে জন ম্যাকাডাম প্রথম একটি শক্ত সারফেসের রাস্তা তৈরি করে, যেখানে তিনি প্রথম তারের ব্যবহার করেন। কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য তখনও ঘোড়ায় টানা গাড়ি বা ঘোড়ার ব্যবহারই করা সম্ভব ছিল। তো এবার আসল রোল প্লে করে কয়লা এবং লোহা। কোনো শিল্প গড়ে উঠতে হলে, উন্নতিতে পৌঁছতে গেলে কয়লা এবং লোহা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এবং এক্ষেত্রে ব্রিটিশ যুক্তরাজ্য অনেকটা ভাগ্যবান বলা যেতে পারে। ব্রিটিশ যুক্তরাজ্যে সেই সময় কয়লা এবং লোহা খুব ভালো পরিমাণে পাওয়া যেত এবং খুব সহজলভ্যও ছিল, এবং তাই জন্য সেখানকার লোকেরা লোহার পরিশুদ্ধকরণের বিভিন্ন নতুন নতুন টেকনিক তৈরি করতে থাকে, এবং তার ফলে খুবই ভালো কোয়ালিটির লোহা নতুন ধরনের মেশিনারি তৈরি করার জন্য অ্যাভেলেবেল ছিল। আস্তে আস্তে বিভিন্ন কাঠের যন্ত্রপাতি লোহার তৈরি মেশিনারি দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছিল, এবং এই সময় রেল তৈরির জন্য ধীরে ধীরে লোহার ব্যবহার শুরু হতে থাকে, এবং ক্রমশ কাঠের জাহাজ লোহার জাহাজে পরিণত হতে শুরু করে। তো এইভাবেই লোহার ব্যবহারের সূচনা ট্রান্সপোর্ট সিস্টেমকে অনেকাংশে শুধরে দেয়। তো ট্রান্সপোর্টের অবস্থা তো অনেকাংশে শুধরেই গেছিল, কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কমিউনিকেশনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রাচীনকালে কমিউনিকেশনের জন্য পায়রার ব্যবহার করা হতো, কিন্তু ঊনবিংশ শতকে ইলেকট্রিক টেলিগ্রাফ তৈরি হয়, আর এই ইলেকট্রিক টেলিগ্রাফের আবিষ্কার ফ্যারাডে, ভোল্টা, অ্যাম্পিয়ার আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন দ্বারা করা রিসার্চের ওপর বেসড ছিল। টেলিগ্রাফিক ইনস্ট্রুমেন্ট 1845 হতে না হতে ব্যাপক মাত্রায় ইনস্টল হতে শুরু করেছিল। 1866 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে একটি টেলিগ্রাফের তার আটলান্টিক মহাসাগর হয়ে ইউরোপ পর্যন্ত আনা হয়েছিল, এবং ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে গোটা বিশ্বের মোস্ট ইম্পর্টেন্ট কমার্শিয়াল সেন্টারগুলো টেলিগ্রাফিক কমিউনিকেশন দিয়ে কানেক্ট হয়ে গিয়েছিল। এবং এর সাথে সাথেই 1875 খ্রিস্টাব্দে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নকেও অ্যাডপ্ট করে নেওয়া হয়েছিল, অর্থাৎ ডাক ব্যবস্থার সূত্রপাত হয়ে গিয়েছিল। এবং 1876 খ্রিস্টাব্দেই আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কার করেন, যা বর্তমান যোগাযোগ ব্যবস্থার ফিল্ডে সব থেকে বড় আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। সো গাইজ, এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশনস
যা এই শিল্প বিপ্লবের সময় হয়েছিল এবং এই ইনভেনশনগুলোই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আনার জন্য অনেকাংশে দায়ী। এবং আমি আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কেন ব্রিটিশ যুক্তরাজ্যেই শিল্প বিপ্লবের সূত্রপাত হয়েছিল। তো এখন আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মেরিট এবং ডিমেরিট নিয়ে। সর্বপ্রথম আলোচনা করা যাক মেরিট নিয়ে। প্রথমেই আমরা তুলে ধরব নগরায়ন বা আরবানাইজেশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আরবানাইজেশনে অনেকাংশে হেল্প করেছিল। ব্রিটিশ যুক্তরাজ্যের বড় বড় শহর যেমন ম্যানচেস্টার, বার্মিংহাম এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনেরই দান হিসেবে আমরা মনে করতে পারি। সাধারণ মানুষ কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে শুরু করেছিল এবং শহরেই ছিল সব রকমের শিল্প, এবং তারই ফলাফল হলো আজকের এই বড় বড় শহর। দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে প্রচুর মাত্রায় কর্মসংস্থান। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সাধারণ মানুষকে কর্মসংস্থান করে দেয়। কর্মসংস্থানের হার ভালো মাত্রায় বেড়ে গিয়েছিল। পুরুষদের সঙ্গে সঙ্গে এখন মহিলারাও কাজ করতে শুরু করে দিয়েছিল, কিন্তু এইসব ফিল্ডে মহিলা এবং শিশুদের সঙ্গে প্রচণ্ড পরিমাণ শোষণ করা হতো। তৃতীয় পয়েন্ট, মেশিনারি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় প্রচুর মাত্রায় মেশিনারি ইনভেনশন হয়, যার ফলে মালপত্রের উৎপাদনের হার প্রচুর মাত্রায় বেড়ে যায়, যা ভবিষ্যতে ব্রিটিশ যুক্তরাজ্যকে ডেভেলপড হতে অনেক সাহায্য করেছিল। আর এটি শিল্প বিপ্লবেরই দান যে ব্রিটিশ যুক্তরাজ্য তথা ইউরোপের অনেক দেশ বিশ্বের বাকি দেশের তুলনায় অনেক বেশি মাত্রায় ডেভেলপড। এবার আসা যাক ডিমেরিটের ব্যাপারে। প্রথমেই আসে নিউ সোশ্যাল প্রবলেম। শিল্প বিপ্লব বড় বড় শহরের জন্ম নিশ্চয়ই দিয়েছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক ধরনের সোশ্যাল প্রবলেমও ক্রিয়েট করে দিয়েছিল। মানুষ কাজের খোঁজে শহরের দিকে ছুটত, কিন্তু শহরে সেই সব মানুষদের অ্যাকোমোডেশনে অনেক রকমের সমস্যা হতো, এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য এবং সাফ সাফাইয়ের বিভিন্ন রকম ফ্যাসিলিটি থেকে তারা বঞ্চিত থেকে যেত। মহিলা এবং শিশু শ্রমিকদেরকে পুরুষ শ্রমিকদের তুলনায় কম মজুরি দেওয়া হতো, এবং এর ফলে অনেক উদ্যোগপতিরা বেশি বেশি করে মহিলা এবং শিশু শ্রমিক নিযুক্ত করত, যার ফলে উদ্যোগপতিরা যতটা সম্ভব কম টাকা দিয়ে শ্রমিকদেরকে দিয়ে বেশি খাটিয়ে নিতে পারে। মহিলা এবং শিশুদেরকে দিয়ে 12-14 ঘন্টা পর্যন্ত কাজ করানো হতো, কিন্তু তার পরিবর্তে অনেক কম মজুরি দেওয়া হতো। দ্বিতীয় পয়েন্ট, ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেরকম ফ্যাক্টরি সিস্টেমকে জন্ম দিয়েছিল, কিন্তু সেখানেই ক্যাপিটালিজম একটা বড় প্রবলেম হিসেবে উঠে আসে। ব্যবসা থেকে উপার্জিত পুরো অর্থটাই উদ্যোগপতিদের হাতে থাকত। পায়ের ঘাম মাথায় ফেলা শ্রমিকদেরকে শুধুমাত্র তাদের মজুরিটাই দেওয়া হতো, এবং পুরো মুনাফাটাই শিল্পপতি এবং উদ্যোগপতিদের হাতেই থাকত, এবং তার ফলে শ্রমিকদের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। তৃতীয় পয়েন্ট, গ্রোথ অফ কলোনিয়ালিজম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কলোনিয়ালিজম বা ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারকে যেন ইন্ধন দিয়েছিল। যেমন আমরা এই ভিডিওতে প্রথমেই বলেছি যে ব্রিটেন তার সমস্ত উপনিবেশ থেকে কাঁচা মাল ব্রিটেনে রপ্তানি করত, এবং তার সঙ্গে সঙ্গে এইসব উপনিবেশই ছিল ব্রিটিশদের কাছে সব থেকে বড় মার্কেট, ব্রিটেনে উৎপন্ন হওয়া সমস্ত রকম দ্রব্য চড়া দামে বিক্রি করার জন্য। এবং এর জন্যই ইন্ডাস্ট্রিয়ালিজম তথা ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম কে প্রচুর মাত্রায় বাড়িয়ে দিয়েছিল। তো এটাই ছিল শিল্প বিপ্লবের মেরিট এবং ডিমেরিট। তো এবার আসা যাক এই শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভারতের ওপর কি প্রভাব পড়েছিল। তো ফ্রেন্ডস, আমরা বলতেই পারি যে এই শিল্প বিপ্লব যেমন ব্রিটিশ যুক্তরাজ্যের কাছে একটি বরদানের মতো হয়েছিল, কিন্তু উল্টো দিকে ভারতের কাছে এই শিল্প বিপ্লব একটি অভিশাপের থেকে কম ছিল না। হ্যাঁ বন্ধুরা, প্রাচীনকালে ভারতবর্ষ একটি সমৃদ্ধশালী দেশ ছিল। পুরো বিশ্বের ব্যবসায়ীরা ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য করার জন্য মুখিয়ে থাকত। ভারতবর্ষে আনাজপাতি, ধনদৌলত এবং সংস্কৃতির কোনো অভাব ছিল না। ভারতের কারিগরের বানানো মসলিন এবং পশমের বস্ত্র গোটা বিশ্বে বিখ্যাত ছিল। এমনকি ব্রিটেনেও এই মসলিন ও পশমের বস্ত্রের অনেক চাহিদা ছিল। আর ভারতবর্ষের সঙ্গে ব্যবসার জন্যই 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ যুক্তরাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি ভারতবর্ষে তৈরি জিনিসপত্র ব্রিটেনে বিক্রি করত। কিন্তু যখনই ধীরে ধীরে ব্রিটিশ যুক্তরাজ্যে শিল্প বিপ্লব শুরু হলো, তখন ওখানে থোক অনুযায়ী মাল তৈরি হতে থাকে, অর্থাৎ বেশি মাত্রায় উৎপাদন শুরু হতে থাকে, এবং যার মূল্য ভারতে তৈরি জিনিসের কম্প্যারিজনে অনেক সস্তা ছিল। ব্রিটিশ যুক্তরাজ্যে যেখানে বড় বড় শিল্প এবং কারখানা গড়ে উঠছিল, সেখানে ভারতে ছোট ছোট কারিগর ছিল,
যারা ব্রিটিশ যুক্তরাজ্যের মিশনারির কাছে টিকতে পারল না এবং ধীরে ধীরে সব কারিগরদের কাজকর্ম বন্ধ হতে থাকে। এমনকি ভারতবর্ষ থেকে যেসব মালপত্র ব্রিটেনে রপ্তানি করা হতো সেগুলোর ওপর প্রচণ্ড বেশি পরিমাণে এক্সাইজ ডিউটি লাগিয়ে দেওয়া হতো, যাতে ভারতবর্ষ থেকে পাঠানো সেই জিনিস ব্রিটেনে খুব কম বিক্রি হয় এবং যার ফলস্বরূপ ভারতবর্ষের কারিগররা না খেতে পেয়ে মারা যেতে থাকে। আর এইভাবেই এই শিল্প বিপ্লব ভারতবর্ষের কাছে একটি অভিশাপ হয়ে দাঁড়ায়। তো এটিই ছিল শিল্প বিপ্লব নিয়ে আজকের এই ভিডিও। আই উইশ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে এবং তোমরাও বুঝতে পারবে শিল্প বিপ্লব সংক্রান্ত বিভিন্ন তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে আমাদের এই চ্যানেলে আসা বিভিন্ন রকমের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর হ্যাঁ, তোমাদের যদি আরও কিছু বিষয় জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই ব্যাপার নিয়ে তোমাদের কাছে সঠিক এবং সুস্পষ্ট ধারণা তুলে ধরতে। তো পরের ভিডিও অবধি টাটা।